হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি করে দেখাবো আপনাদেরকে মজাদার ভোয়া ভাত এই বোয়া ভাত বা খুদডালা খুদ্রডালাও বলে অনেকে এটাকে এটা আসলে খুদ দিয়ে করা হয় চাউল থেকে যে খুদগুলা বের হয়ে আসে সেই খুদ দিয়ে এই ভাতটা রান্না করা হয় তার জন্য এটার নাম খুদডালা অথবা বোয়া ভাত তো এটা অনেক দেশেই খুব প্রচলিত খাবার তো আমরা কিন্তু আসলে এটা খাওয়া বলেই গিয়েছি তো আমরা খুদ রান্না করার জন্য খুদ কোথায় পাবো এখন তার জন্য কি আমরা খাবো না তো সেজন্য আমরা পোলার চাউল অথবা নাজির শাল চিকন চাউলটা দিয়েও কিন্তু আমরা এই বোয়া ভাতটা রান্না করে ফেলতে পারি তো ওয়ার্স এটা আমরা ছুটির দিনে অথবা বাসায় যদি কোনো বেশি পরিমাণ মেহমান চলে আসে তখন কিন্তু রুটি বানানোর ঝামেলা থেকে বাঁচার জন্য আমরা এই মজাদার নাস্তাটি তৈরি করে ফেলতে পারি আর এটা খেতে কিন্তু খুবই মজার তো আমি আজ আপনাদের সাথে এটা শেয়ার করব। প্রথমে আমি একটু দেখিয়ে দিয়েছি কি কি লাগছে এটা করার জন্য আমি এখানে পোলার চাউল নিয়েছি দুই কাপ পরিমাণ আমি এখানে চিনিগুড়া পোলার চাউলটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু নাজিশাল চিকন চাউলটাও নিতে পারেন যেটা দিয়ে আমরা ভাত রান্না করি আর নিয়েছি আমি মুসুরের ডাল হাতের মোট দিয়ে দুই মুঠো তো আমি সহজভাবে বলে দিই দুই টেবিল চামচ হলেই হবে বেশি দেওয়া যাবে না কিন্তু বেশি দিলে আবার এটা খিচুড়ির মতো হয়ে যাবে তো এভাবে মিক্সড করলে বোঝা যাবে যে আমাদের পোলার চাউলের চেয়ে অনেক কম হয়েছে মুসুর ডাল তো এখন আমি চাউলটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবো তারপর যা যা লাগছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আমি বড়ো সাইজের দুটি পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন কুচি করে নিয়েছি একটা চামচ পরিমাণ আদা কুচি একটা চামচ পরিমাণ আদা কুচি আর রসুন কুচি দিয়ে আমরা পেঁয়াজের সঙ্গে এটাকে রান্না করব আর কোনো মশলা কিন্তু লাগবে না এতে তো আমি যে প্যানে রান্না করব সেই প্যানে তেল দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এখন আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি আদা রসুন কুচি সবগুলো দিয়ে আমরা এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব দিয়ে দিচ্ছি একটি তেজপাতা আমি এরকম করে ছিঁড়ে চুলার আঁচ আছে মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি যখন এগুলো একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দিব একটা চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দেওয়া হলো কালারফুলের জন্য আর আপনারা চাইলে না দিলেও পারেন তো একটা চামচ হলুদের গুঁড়া দিলে কালারটা সুন্দর আসবে দিয়ে দিব আমি এখানে পোলার চাউল আমি ধুয়ে রেখেছিলাম সেই পোলার চাউলগুলা সবগুলো চাউল দেওয়া হয়ে গেলে আমরা এগুলোকে ভালো করে ভেজে নিব তার মধ্যে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে নিব এখন চার থেকে পাঁচ মিনিট ভালো করে এই পোলার চাউলকে ভেজে নিতে হবে পোলার চাউলটা ভাজা হয়ে গেলে নিচ থেকে বোঝা যাবে যে ভাজা হয়ে গিয়েছে যখন পোলার চাউলটা থেকে ভালো সুন্দর একটা স্মেল বের হবে তখন বুঝে নিতে হবে যে পোলার চাউল ভাজা হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি চার পাঁচটি কাঁচা দিয়ে দিব এখন দিয়ে দিলাম চার পাঁচটি কাঁচা মরিচ দিয়ে দিব আমি এখানে পরিমাণ মতো পানি তো পানি কতটুকু লাগছে আমি বলে দিচ্ছি এখানে যেহেতু আমরা দুই কাপ পোলার চাউল দিয়েছি তো সেই অনুপাতে আমরা এক লিটার পানি দেবো তো আমি এখানে এক লিটার পানি দিয়ে দিচ্ছি সহজভাবে আমি বলছি দুই কাপে চার কাপ পানি দিতে হবে তো চার কাপ পানি দিয়ে আমরা এখন এটাকে ডেকে দেব প্রায় সাত আট মিনিটের জন্য এর ভিতর কিন্তু ঠিক এরকম বলক উঠে এসছে দেখতে পারছেন তো আমি এখন ডাকনাটি খুলে একবার নেড়ে চেড়ে দেবো নিচের চাউলটা উপর করে দেবো যেহেতু আমরা পানিটা শুকিয়ে গিয়েছে তো সেই পর্যায়ে কিন্তু আমরা চুলার আঁচও কমিয়ে দিতে হবে এখন চুলার আঁচটা একদম আমি লো ফ্লেমে রাখবো আর নিচের চাউলটা উপরে উঠিয়ে দিব উপর উপর করে দিতে হবে চাপাচাপি করা করার দরকার নেই তাহলে কিন্তু পুলার চাউলগুলা ভালো সেদ্ধ হবে না তো আমি ঠিক এ পর্যায়ে এভাবে নেড়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে আবারও ডেকে দিবো এখন আমি চুলার আঁচ লো ফ্লেমে রেখে প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ফিরে আসছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে আমার বোয়া ভাত এখন আবারও আমি ভাতটাকে নিচেরটা উপরে করে দিচ্ছি ঠিক এভাবে করে আবার পাঁচ মিনিট আমি রেখে দিব চুলার আজ বন্ধ করে দেবো আমি বন্ধ করে পাঁচ মিনিট পর সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে হয়ে গিয়েছে মজাদার খুদ্ডালা অথবা বোয়া ভাত পাঁচ মিনিট পর আমি সার্ভ করে নিচ্ছি আমি বেড়ে নিয়েছি একটি ডিশে দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে কিন্তু মজাদার বোয়া ভাত আর এই ভাত খেতে ভালো লাগে ডিম ভাজা আর ভর্তা দিয়ে তো আপনারা কিন্তু অনায়াসে এই সকালের নাস্তাটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন তার সাথে নিজেদের পছন্দের মতো ভর্তা বানিয়ে নিতে পারেন আমি এখানে সুটকির ভর্তা বানিয়ে নিয়েছি আপনারা চাইলে আরও অনেক পদের ভর্তা বানিয়ে নিতে পারেন তো ভিওয়ার্স আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকন অপশন ওকে করে দিবেন তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে নোটিফিকেশন আপনার কাছে আর সবার আগে দেখতে পারবেন আপনি সেই ভিডিওটি আর আমার চ্যানেলে অনেক ধরনের দেশীয় খাবার আছে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন তো বিওয়ার্স সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ